ক্লিক করুন করুন অ্যাপের আর সাবস্ক্রাইব আনন্দ সব সময় থাকুন খবরে চরম সঙ্গী করে দিন যাপন করছে বাঁকুড়ার বর্জরার কয়েকশো গ্রামবাসী তাদের দাবি রাজ্য সরকারের খোলামুখ খনি থেকে যে কয়লা উত্তোলন হয় সেখানে ব্লাস্টিং হয় সেই ব্লাস্টিং এর জেরে তাদের বাড়িতে ছোট বড় ফাটলের সৃষ্টি হচ্ছে যে কোনো দিন হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে তাদের বাড়ির ছাদ প্রশাসনকে বহুবার জানিয়েছে কিন্তু কোন সুরাহা পায়নি তারা শেষ পর্যন্ত আন্দোলনের পথে নামলেন তারা গত দুদিন ধরে অনশনে বসেছেন গ্রামবাসীরা প্রশাসন এখন অব্দি নির্বিকার গ্রামবাসীদের বক্তব্য এই নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা তুঙ্গে বাঁকুড়া থেকে প্রসূন চক্রবর্তী এবিপি আনন্দ